यूनिफॉर्म सिविल कोड को भी देश हित में उतना ही आवश्यक समझती है। বিজেপির সংকল্পপত্রে অভিন্ন দেওয়ানি বিধির কথা। বিগত বেশ কয়েক বছর ধরেই অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সরব বিজেপি নেতারা। উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, একই পথে হাঁটতে চাইছে অসম। এই আবহে ভোট চব্বিশের ইশতেহারে বিজেপি স্পষ্ট করে দিল, ফের ক্ষমতায় আসলে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে মোদি সরকার। বিজেপি ইউনিফর্ম সিভিল কোড কো ভি দেশ হিত মে উতনা হি আবশ্যক সমঝতি হ্যায়। অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সরব বিরোধীরা। ইউসিসির বিরুদ্ধে ধর্মীয় মঞ্চ থেকেই বিষোদ্গার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাপ, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, এক দেশ এক আইনের পথ থেকে সরবে না বিজেপি। দ্বিতীয় মোদী সরকার সংবিধানের 370 ধারা বিলোপ করেছে, তিন তালাক প্রথাকে বাতিল করেছে। এবার নজরে এক দেশ এক আইন, ভোটের ফল ঠিক করবে হবে কিনা তৃতীয় মোদী সরকার। তার আগেই আরো একটি চ্যালেঞ্জ নিয়ে নিলেন মোদী। বিজেপি ইউনিফর্ম সিভিল কোড কো ভি দেশ হিত মে উতনা হি আবশ্যক সমঝতি হ্যায়। ক্যালকাটা নিউজ।